আজ থেকে শুরু হচ্ছে এই যাত্রায় বাসের আগাম টিকিট বিক্রি। বাস কাউন্টারগুলোতে বিক্রি হচ্ছে 16 থেকে 21 এপ্রিলের আগাম টিকিট। এবার ওই যাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ চেষ্টা চলছে এবং সব যাত্রী টিকিট পাবেন এমন আশা প্রকাশ করে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শুভঙ্কর ঘোষ। রাকেশ বলেন, টিকিট কালোবাজারি রোধে পদক্ষেপ নিয়েছেন তারা। এছাড়া বিআরটি এর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে, তালিকার বাইরে বাড়তি ভাড়া না দিতে বাস মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও অনলাইনে আগে থেকে আগাম টিকিট বিক্রি হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। তবে রাজধানী বাস কাউন্টারগুলোতে নেই যাত্রীদের ভিড়।